আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেখতে দেখতে আম্মা চলে যাওয়ার সময় একদম কাছে চলে এসেছে। তো এটা ছিল আগের দিন, তো ওনাকে পিসিআর টেস্ট করানোর জন্য নিয়ে এসেছি। পিসিআর টেস্টটা হলো কোভিড টেস্ট। তো যে কোনো জায়গায় এখন ট্রেভেলিংয়ের আগে এই টেস্টটা করিয়ে নিতে হয়। তো এটা আসলে একটা প্রাইভেট ক্লিনিকের মতো। ও তো এখানে নিয়ে আসছে আম্মাকে। প্রথমে বুটসে যাওয়ার কথা ছিল, কিন্তু বুটসে সামহাও মানে হয়নি। এটার রিপোর্ট আসতে আসতে অনেক টাইম লাগবে, তারপরে কালেক্ট করতে হবে কি অনেক ঝামেলা। তো আমার হাজব্যান্ড খুঁজে পেলেন এটার সন্ধান। তো এটা প্রাইভেটলি করে আর একদম মানে কম সময়ের ভেতরে অনলাইনে আপনার রিপোর্টটা চলে আসে, শুধু প্রিন্ট আউট করাতে হয়। এটা ছিল বিকেলবেলা। আমরা খাবার দাবার শেষ করে একটু আমার লাগেজের ওজনটা দেখে নিচ্ছি। আর আসলে কালকে আর তেমন একটা মানে কাজ হাতে রাখতে চাইছি না। কালকের দিনটা আম্মা রিল্যাক্স করবেন, আর সন্ধ্যার পরে যেহেতু আমাদের গেস্টরাও আসবেন, তো বিকেলবেলাই পারফেক্ট এই কাজগুলো সেরে নেওয়ার জন্য। কোনো দিকে আসলে যাওয়ার সময় লাগেজ টাগেজ প্যাকিং করাটা অনেক একটা বড় কাজ, আর এই কাজটা শেষ হয়ে গেলেই অনেক রিলিফ পাওয়া যায় বের হওয়ার আগে। তো একটা লাগেজ আমার ঠিক ছিল, বাকি একটা লাগেজ ওভারওয়েট। তো দেখতেই পারছেন এখন আমার বাবা আসছেন আবারও মানে চেক করার জন্য। অনেক সময় দেখা যায় একবার মানে ওজনটা নিলে ঠিক মতো ওজন আসে না, তো আমরা মেক শিওর করার জন্য দুভাবেই ওজনটা করে নিচ্ছি। প্যাকিং করার সময় আমার চাচা শ্বশুরও এসেছিলেন, তো আমরা সবাই মিলে আসলে আমার লাগেজটা ঠিকঠাক করে দিয়েছি আপাতত আর কি। আর এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমাদের বাসায় গেস্ট এসেছেন, তো আমার এক জা এসেছেন আম্মাকে দেখার জন্য, শুধু উনিই বাকি ছিলেন আসার জন্য। অনেকবার মানে প্ল্যান করেছেন আসবেন বলে, দেখা গেছে যে ওনারা অসুস্থ হয়ে পড়েছেন, তারপরে আমরা দুবার অসুস্থ হয়ে পড়েছি, তো সে কারণে আর ওইভাবে আসতে পারেননি ভাবি। তো আজকে ফাইনালি এসেছেন আমার জন্য গিফট টিফট নিয়ে। আর উনার আসলে ড্রেসটা অনেক সুন্দর ছিল, হোয়াইট কালারের, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি বলছিলাম যদি এটা আমার না হয় আমি রেখে দেব, আমি একটু মজা করছিলাম। আসলে এটা অনেক বড় সাইজ, এটা আমার কখনোই হবে না। তো যাই হোক, এত এত গিফট আসলে এখনও আম্মা পাচ্ছেন, আর কিভাবে কি করবেন লাগি যে এক আল্লাহ তালাই জানেন। আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি সবাই এসেছেন আম্মাকে বিদায় দেওয়ার জন্য। এটা ছিল পরের দিন। তো আমার তো লাগেজ এমনিতেই আগের দিন ওয়েট করে দেখেছিলাম যে কতটুকু মানে আর জায়গা বাকি আছে। তো দেখা গেছে এখনও মানে অল্প একটু জায়গা আছে ওনার লাগেজে নিতে পারবেন। তো লাস্ট মিনিট শপিংয়ে বের হয়েছি আমার জন্য টুকিটাকি জিনিস। আর শপিংয়ে এসে আসলে মেকআপ টেকআপের জিনিসগুলো দেখতে একটু ভালোই লাগে, আর একটু তাড়া ছিল, কিন্তু আমাদের আবার গেস্টরা আসছেন বিকেলবেলা, তো একটু তাড়াহুড়ো করেই যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো এখন নিয়ে নেব। আর এর আগে আমি গ্রিন স্ট্রিটেও গিয়েছিলাম নাজিয়াপার সাথে, আমার একটা জিনিস মানে ওনার খুব পছন্দের একটা জিনিস বাকি রয়ে গিয়েছিল। তো বলছিলাম যেহেতু ওয়েট আছে ওজনে হবে, তো কেন আর আফসোসটা থাকবে। নাজিয়াপাকে বলতেই উনি আমাকে নিয়ে গেছেন গ্রিন স্ট্রিটে, আর আমরা মানে জিনিসটা পেয়ে গেছি, সে কারণে একটু খুশিই লাগছিল। তো এখন এখান থেকে আমার জন্য টুকিটাকি মানে জিনিস কিছু কিনে নিয়ে যাব।
যেহেতু আগামীকাল আমার ফ্লাইট, উনি চলে যাচ্ছেন, তো প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনটা একদম সকাল থেকে রাত পর্যন্ত আম্মার সাথেই স্পেন্ড করব, কোথাও বের হব না। কিন্তু কি আর করা, আমাকে এখন বের হতে হয়েছে, আর একটু পরে আর গেস্টরাও চলে আসবেন, তো অনেক রাশের মধ্যে ছিলাম। তারপরও অ্যাটলিস্ট ভালো যে দরকারি জিনিসগুলো মানে লাস্টের দিকে এসেও মনে পড়েছে, আর এগুলো না হলে আসলে আমার একটু কষ্টই হয়ে যাবে, সে কারণে আমি একটু বের হয়ে এসেছি এগুলো নেয়ার জন্য। আর এখন এসেছি সুপার ড্রাগে, ওয়েস্টফিল্ডের যে সুপার ড্রাগটা আছে সেইটায়। ওই দিন কিন্তু অনেক রাশের মধ্য দিয়ে শপিং করতে হয়েছে, আর সুপার ড্রাগে তখন কিন্তু অনেক জিনিসই অফারে ছিল, তো ভালো করে যে দেখবো সেটারও আসলে সুযোগ হয়ে উঠিনি। তারপরেও চোখের সামনে যেগুলো মানে ভালো অফার পেয়েছি, আমি কিন্তু টুকিটাকি নিজের জন্য মানে নিয়ে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, যেহেতু গেস্টরা আর অল্প সময়ের ভেতরেই চলে আসবেন, তো হাতে একদমই সময় কম ছিল। জানি না ওই দিন আমার কী হয়েছিল, যে জিনিসগুলোর জন্য আমি বের হয়ে গেছি মানে কিনবো বলে, তো সব কিছুই কিন্তু আমার একদম চোখের সামনে ছিল, হাতের সামনে ছিল। তারপরেও আমি কিন্তু দুই তিনবার করে ঘুরে ঘুরে গেছি, জিনিসগুলো আমার মানে চোখের সামনে পড়ছিল না। কী হয়েছিল তখন আল্লাহ তাআলাই জানেন। আমার মনে হয় মাথায় আসছিল যে আম্মা পরের দিন চলে যাবেন, আর সে কারণেই আসলে আমি এক জায়গায় শুধু ঘুরছিলাম। তো আসলে আমার বডি কাজ করছিল মানে একরকম, আর আমার মাইন্ডে আসলে চলছিল অন্য জিনিস, তো সে কারণেই হবে আমি আসলে চোখের সামনে থেকেও কিছু দেখতে পারছিলাম না। তো সুপার ড্রাগের শপিং আমার মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমি নাজি আপার জন্য ওয়েট করছি, উনি আরেকটা শপে গিয়েছেন, তো উনি চলে আসলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আম্মার জন্য এখান থেকে আমি একটা কিরিং নিয়েছিলাম, আর সেটা কিন্তু আম্মা এখন লস্ট করে ফেলেছেন, মানে কোথায় রেখেছেন এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চিন্তা করলাম আরেকটা নিয়ে নেই, যেহেতু লাগেজের চাবিগুলো যেখানে সেখানে রেখে দিলে উনি আর পরে খুঁজে পাবেন না, তো একটা চাবি রিংয়ের ভেতরে দিয়ে দিলে ওনার জন্য খুঁজে পাওয়াটা সহজ হবে। তো এখন ওনার জন্য এখান থেকে একটা চাবি রিং নিয়ে নিচ্ছি। Before
না, আমি কিছু খাইতাম না। আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখন আমরা কস্টায় এসেছি। নাজিয়া আপা হট চকলেট কিনবেন, আর এখান থেকে তারপরে ডাইরেক্ট আমরা বাসায় চলে যাব। বাসা থেকে কল এসেছে, গেস্টরা অলরেডি মানে চলে এসেছেন ঘরে, তো হাতে এখন আর তেমন কোনো কাজ নেই, ডাইরেক্ট বাসায় চলে যাব। আর এদিকে আমরা এখন বাসায় চলে এসেছি, আর সবাই মিলে এখন শর্টকাটের মধ্যে আমাদের ডিনারটাও করে নিচ্ছি। আমার খালাতো বোন, বোনের ফ্যামিলি, তারপরে যা জায়ের ফ্যামিলি, আমার ফুপু শাশুড়ি সবাই এসেছেন আমাকে বিদায় দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে অনেক সময় বসে গল্প টল্প করি, ফটো উঠাই, যেহেতু আম্মা পরের দিন চলে যাচ্ছেন তো স্মৃতি হিসাবে থাকবে এগুলো। আর এখন সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাসায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে। ঘরে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা বিসমিল্লাহ করে হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ওই দিন ওয়েদারটা কেমন যেন ছিল, একদম ক্লাউডি, অন্ধকারের মতো, খুবই খারাপ লাগছিল আসলে সব কিছু মিলিয়ে। একে তো আপা চলে যাচ্ছেন, তার উপরে ওয়েদারের এই অবস্থা, সব কিছু মিলিয়ে মনটা খুব খারাপ লাগছিল। আম্মা আসার আগে এত এক্সাইটেড ছিলাম যে আম্মা আসবেন, আম্মা আসার পরে এইটা করব সেইটা করব, অনেক প্ল্যান ছিল। কিন্তু আসার পরে আসলে এই 5টা সপ্তাহ কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না, মানে লাগছে যে কালকে উনি এসেছেন আর আজকেই চলে যাচ্ছেন। আম্মা আসার আগ থেকে অনেক প্ল্যান করেছিলাম যে আম্মাকে নিয়ে এখানে সেখানে যাব, অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করব। আসলে কিছুই হয়ে ওঠেনি, তারপরেও যতটুকু হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তবে একটা মানে ইচ্ছা রয়ে গেল যে আম্মাকে সিটিটা ওইভাবে আর দেখানো হয়নি। ওনার আসলে কোনো আফসোস নেই, বিকজ উনি আমাদের সাথে টাইম স্পেন্ড করেছেন, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছেন, উনি তাতেই খুশি। তারপরেও আমার কাছে মানে কেমন যেন লাগছিল। তো দেখতে দেখতে আমরা হিথ্রো এয়ারপোর্টের একদম পাশে চলে এসেছি। অন্যদিন মানে রাস্তায় এত ট্রাফিক থাকে, এখানে আসতে 2.5 থেকে 3 ঘন্টার মতো আমাদের লেগে যায়, কিন্তু ওই দিন রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, একদম মানে আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। নানুরে আল্লাহ হাফিজ কইতাইনি আর কি দেখো ভাই মিস করবাই নি, নানু আবার আইতানি বন্ধন আম্মা আসার পর থেকেই মানে উনি দিনের পিছু লেগেছিলেন খাবার দাবার নিয়ে, যাতে ও ঠিক মতো খায়, যেহেতু ও খাবার ব্যাপারে একটু মানে ফাঁকিবাজি করে, খেতে চায় না, দুষ্টামি করে। তো আম্মা কিন্তু ওর পেছনেই লেগেছিলেন, আর সে কারণে দিন কিন্তু আম্মার উপরে একটু মানে রাগ করে থাকতো যে কেন শুধু উনি খাবার জন্য বলেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি টার্মিনাল 2-তে।
আসলে আমি চাইছিলাম যাতে একটু রাস্তায় ট্রাফিক থাকুক, আমরা আস্তে ধীরে মানে আসি এয়ারপোর্টে, কিন্তু আজকে আমরা পুরো 1 ঘন্টার ভেতরেই চলে এসেছি, একদম তাড়াতাড়ি। তো যাই হোক, আসলে তাড়াতাড়ি আসায় ভালোই হয়েছে। আমাদের যে মানে অনলাইনে টিকিটটা করা হয়েছিল, তো ওরা আমাদেরকে বলেছিল যে টার্মিনাল 2 আসার জন্য। আর এখানে আসার পরে আসলে আমরা স্ক্রিনে আমাদের ফ্লাইটের কোনো ডিটেলসই খুঁজে পাচ্ছিলাম না, প্লাস আমি চারিদিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে সামথিং রং হয়েছে, যেহেতু আমি আমাদের কোনো মানুষই এখানে দেখতে পারছি না, সবাই মানে অন্য দেশের। খোঁজখবর নিয়ে দেখা গেছে যে টার্মিনালটা চেঞ্জ করা হয়েছে, আসলে টার্মিনাল 2 থেকে মানে টার্মিনাল 2 আগে ছিল, এখন টার্মিনাল 3 ওরা নিয়ে নিয়েছে। তো সামহাও ওরা আর আমাদেরকে আপডেট দেয়নি। তো যাই হোক, আমরা আমাদের মতো আরও দুই তিনজন প্যাসেঞ্জার পেয়েছি, তো ওনাদেরকেও বলেছি যে এভাবে মানে টার্মিনাল 3 যেতে হবে। তো এখন আমরা সবাই মিলে একসাথে টার্মিনাল 3 উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো লাকিলি টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 গাড়ি দিয়ে আর যেতে হবে না, হেঁটেই যাওয়া যাবে। আর হিথ্রো এয়ারপোর্টটা এত বড় যে এখন যদি মানে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 যেতে হয়, মানে রাস্তা দিয়ে যেতে হবে যেহেতু গাড়ি বের করে, তো মনে হয় অন টাইম আমরা গিয়ে পৌঁছতেও পারবো না, আর একটু হেসল হয়ে যাবে। তো যাই হোক, অ্যাটলিস্ট আমরা হেঁটে যেতে পারবো, আর এই টার্মিনাল থেকে টার্মিনাল মানে অন্য টার্মিনালে যেতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো যাই হোক, আসলে এয়ারপোর্টে আসলে একটু হাতে টাইম নিয়ে আসাটাই ভালো, তো বিপাকে পড়তে হয় না, আর বিপাকে পড়লেও মানে সর্ট আউট করা যায় সামহাও। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আম্মা আমেরিকাতে ফিরে যাবেন নাকি বাংলাদেশে যাচ্ছেন। তো আসলে আম্মা বাংলাদেশেই যাচ্ছেন, যেহেতু উনি লন্ডনে এসেছেন, আর এখান থেকে বাংলাদেশে যেতে টাইমটা মানে জার্নির টাইমটা অনেক কম লাগে, সে কারণে উনি চাইছিলেন বাংলাদেশে যাওয়ার জন্য। আর কোভিডের কারণে তো আসলে আপুর ওইখানে আম্মা আটকা পড়ে গিয়েছিলেন অনেক দিনের জন্যই। তো যেহেতু এখন মানে একটু লকডাউনও উঠেছে আর করোনা পরিস্থিতিও শিথিল হয়েছে, তো উনি বলছিলেন যাতে বাংলাদেশে একটু ঘুরে আসেন, যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সে কারণে অনেক মুরব্বি মানুষেরা এখন বাংলাদেশে যাচ্ছেন। তো বিমানের প্যাসেঞ্জার ম্যাক্সিমামই হবে মুরব্বি মানুষেরা, ইয়াং মানুষরা খুব কমই ছিলেন, বেশিরভাগই আম্মাদের এইজের। তো ভালোই লাগছিল আসলে দেখে, আর আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও আম্মার সাথে করে বাংলাদেশে চলে যাই। আমরা এখানে আসতে আসতে যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো অনেক লম্বা লাইনের একদম পিছনে পড়ে গেছি আমরা। লাইনে দাঁড়ানোর পরে আমার চেক ইনটা হয়ে যায়, আর একটু ওভারওয়েট ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ কোনো কিছু করতে হয়নি, ওনারা দিয়ে দিয়েছিলেন। তো এরপরে কিন্তু আমি আর ক্যামেরা ওইভাবে হাতে আমার হাতেই আসলে উঠেনি যে আমি রেকর্ড করব আমার বিদায়ের মুহূর্তটা। আমার ফ্লাইটটা একদম অন টাইম হয়েছে, আর একটা আফসোস রয়ে গেছে, বিদায়ের মুহূর্তে আমি আম্মার কাছ থেকে খুব ভালো করে বিদায় নিতে পারিনি, যেহেতু সময় একদম অল্প ছিল, আর শেষের দিকে ওনার শরীরটাও একটু খারাপ লাগছিল, তো আমাদেরকে হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতে হয়েছে ওনাকে। আর এইসব দৌড়াদৌড়ি করতে গিয়ে আসলে আম্মার কাছে যে আমি ওইভাবে বিদায় নিব বা ওনাকে একটু জড়িয়ে ধরবো সেটাও হয়ে ওঠেনি, তো সেটার আফসোসটা এখন পর্যন্ত রয়ে গেছে। আর কি বলবো, আসলে বিদায়ের মুহূর্ত, আর সেটা যদি হয় মায়ের সাথে, তো এটা কেমন হবে আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাইবো, যাতে আপনারা সবাই দোয়া করেন আমার আম্মা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। মা শব্দটা একদম ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। কথাই আছে, মা হচ্ছেন অমূল্য ধন, পৃথিবীর জন্যও তিনি হচ্ছেন আমাদের অমূল্য ধন, আর আখিরাতের জন্যও তিনি আমাদের অমূল্য ধন, কারণ ওনার পায়ের নিচেই হচ্ছে আমাদের জান্নাত। ভালো থাকুক পৃথিবীর সব কটা মা। বেশি ইমোশনাল হওয়ার আগেই আমি বুশরা আজকে আপনাদের কাছে থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সবাই আমার আম্মার জন্য খুব বেশি করে দোয়া করবেন। কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।